হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার একটা সানডের ব্লগ, যেটা আমি 2-3 সপ্তাহ পরে আপলোড করছি। তো আমি কিছুদিন আগে সোনাপুর গেছিলাম, অসমের সোনাপুরের যে স্প্রিং ভ্যালি সেখানে গেছিলাম। তো ভীষণ এনজয় হয়েছে ওখানে, তো ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা যারা একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তো স্প্রিং ভ্যালি থেকে ঘুরে আসতে পারবেন। খুব সুন্দর জায়গা, লার্জ জায়গা যেটাকে বলে। এখানে বাচ্চাদের জন্য খেলার প্রচুর জায়গা আছে, মানে একদম এক ধরনের পার্ক একটা সাইড করে রেখেছে, প্লাস বোটিং আছে, তাছাড়া আরও অন্যান্য গেম আছে ওখানে। আপনি শুটিং যেটাকে বলে শুটিং করা, তারপরে বাস্কেটবল খেলা, সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে দেখছেন আমার বাচ্চাটা এখানে পার্কে যে এনজয় করছে ভরপুর। তো আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য আমরা অতটা সময় ওখানে কাটাতে পারিনি। তো যেটুকু সময় কাটিয়েছি, খুব খুব সুন্দর জায়গা এখানে। শুধুমাত্র বাচ্চা নিয়ে কাপেলরা না, এমনি নিউলি ম্যারিড কাপেল বা এমনি কাপেলও আপনারা ঘুরতে যেতে পারেন। খুব এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, 200 টাকা করে নেয় বোটিং। তো আনলিমিটেড যতক্ষণ ইচ্ছে আপনি বোটিং করতে পারেন, যতক্ষণ যেটাকে বলে আপনার পা চালাতে পারবেন ততক্ষণ। তো আমরা এই সাইডে বসেছিলাম, তো যতক্ষণ আমরা পেরেছি, কারণ বাচ্চাগুলো প্রচণ্ড এনজয় করছিল আর জলের মধ্যে ডাক ছিল, এবং যে সাইডে যে ভিউটা ছিল রিসর্টের, যে থাকার জায়গাগুলো ছিল ওই দিকটা খুব সুন্দর ছিল। তো এইভাবে বোটিং করে করে ওই সাইডটা যেতে ভালো লাগছিলো। খুব যে বড় লেক টাইপের তা না, ওটা একটা আর্টিফিশিয়াল ওরা বানিয়ে রেখেছে। যারা সেলফি প্রেমী, ছবি তুলতে পছন্দ করো, তাদের জন্য তো আমি বলবো আদর্শ জায়গা। একদিন যাও, ঘুরে এসো, ছবি টবি তুলে এসো, ফটোশ্যুট করে এসো, খুবই সুন্দর জায়গা, এনজয় করে এসো। একদিনের জন্য মানে গিয়ে থাকার না, সারাদিন থেকে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তো খাওয়া দাওয়া করে চলে এসো। ওখানে খাবার আপনারা চাইলে ঘর থেকে নিয়েও যেতে পারেন, সেরকম ব্যবস্থাও আছে, না হলে ওখানে রেস্টুরেন্ট আছে, ওখানে বসেও খেতে পারেন। আর যারা ব্যস্ত লাইফ থেকে কিছুটা সময় নির্জনে গিয়ে কাটাতে চাচ্ছেন, একটু আরাম করে শুয়ে বসে কাটাতে চাচ্ছেন দূরে না গিয়ে নিজেদের এলাকার মধ্যে, তো তারাও ঘুরে আসতে পারেন। এখানে থাকার জায়গাটাও আছে, খুব যে মানে হাই রেঞ্জের তা না, বাজেট ফ্রেন্ডলি থাকা জায়গাটা। ওরা যে রুমটা দিয়ে দিচ্ছে তাতে আপনারা 4-5 জন থাকতে পারবেন, 2টো ফ্যামিলি থাকা যাবে সেই রিসর্টগুলোতে। তো বেশ ভালো এক সময় কাটানোর জন্যে। তো এখানে শুনেছিলাম যে উট টুট ও চলে, কিন্তু এই কোভিডের পরে নাকি ওগুলো এখন বন্ধ করে দিয়েছে। আমরা তো গিয়ে উট দেখতে পেলাম না, যেটা দেখতে পেলাম ডাক দেখতে পেয়েছিলাম, আর কিছু দেখতে পাইনি। তো তো আপনারা যারা একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন, স্প্রিং ভ্যালিতে চলে যান। শুধুমাত্র সোনাপুরে একটাই রিসর্ট আছে তা না, আরও অন্যান্য রিসর্ট আছে, আপনারা সার্চ করে নিতে পারবেন নেটে, যে কোথায় গেলে কীভাবে কীরকম ভিউ দেখতে পারবেন, সব ছবি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে গেছিলাম বলে এই রিভিউটা দিচ্ছি। ভীষণই সুন্দর, অনেকটা লার্জ এলাকা, তো এনজয় করার জন্য একদম পারফেক্ট। তো গেলে হাতে সময় নিয়ে যাবেন, একটু আর্লি আর্লি যাবেন, আমরা একটু দেরি করে গেছিলাম বলে সন্ধ্যার ভিউটা দেখতে পেয়েছিলাম। বোথ দুটো ভিউই সুন্দর, তো ঘুরে আসুন, এনজয় করে আসুন, যদি সময় থাকে হাতে আনন্দ করে আসুন। আজকের মতন এইটুকু, অন্য কোনো দিন অন্য এপিসোডে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।